গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে স্যাটারডে, সকালে ঘুম থেকে উঠেই গুড্ডুকে তাড়াতাড়ি ডাকতে হবে, কারণ ও টিউশন থাকে, তাই ও সকাল আর্লি মর্নিং একদম চলে এসেছে। আর আমিও রান্না করে ঠাকুরের প্রণাম টণাম করে যা কাজ থাকে কমপ্লিট করে এলাম। আসার পরেই যা কাস্টমার ছিল জাস্ট এই বেরোলো, এখন 12টা বাজতে জাস্ট 5 মিনিট হার্ডলি বাকি আছে, তাই তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম, নাহলে হয়তো গুড নুন থেকেই আবার স্টার্ট করতে হতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর গুড্ডু জাস্ট এক্ষুনি এলো, এসে বলছে ও বিস্কিট নিয়ে গিয়েছিল, তো আমি বললাম কিছু খাবে, নিয়ে আসবো ও না কিছু, মানে ও খেলে আমাকে খেতে হবে। আর আমি সকালে অলরেডি উনি ওনাকে বলে দিয়েছিলাম আজকে পাউরুটি নিয়ে আসবে, আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো, সেটা আমার ওইটা খেলে আমার ছোটোবেলার কথাও মনে হয়, আমি খুব মানে ভালোও লাগে আমার খেতে। তো সেই জন্য, কারণ বাবা যখন আমরা ছোটো ছিলাম সামনে একটা দোকান ছিল চায়ের দোকান, তো ওখানে গিয়ে, হ্যাঁ এখন না এখন সেই দোকানটা নেই আর, মানে এখন অন্য দোকান, অনেক চায়ের দোকান, মানে সেটা মাসির দোকান ছিল, আমরা তাকে হরিমাসি বলে ডাকতাম। তো সেই মাসি ওই চা রুটি আমাদেরকে দিত, আমরা খেতাম, সেইটাই ফিল করছি। ফোন এসে গেছে, তো এখন সেই খেয়ে আমি বেরিয়েছি, তাই ওকে বললাম কিছু খাবে, ও বলছে না তুমি খেলে আমি খাবো, নাহলে খাবো না। তো সেই জন্য আমি ওকে বললাম তাহলে তুমি এটা, বলছে মোয়া খাবো, তাই এটা মোয়ার প্যাকেট নিয়ে এসছাম, ওই বসে বসে খাচ্ছি, এক প্যাকেট মোয়া নিয়ে বসেছে, খাবে হয়তো একটা, হ্যাঁ শেষ করো, তাহলে তো চ্যালেঞ্জ করতে হবে। তো এখন আছি পার্লারে, একটু পরে বেরোবো। বাড়ি এসে গেছি, আর গুড্ডুর জন্য নয়, আমাদের সবার জন্য, না না গুড্ডুর জন্য, বাট মা ফার্স্টে এসে আমার জন্য বললো, হ্যাঁ গুড্ডুর জন্যই বানাচ্ছি, ডাল দিয়ে একটু ওর জন্য একটু বড়া ভাজা করছি, যেটা আমার একদম মানে অল টাইম ফেভারিট, ওর বেশি আরো বেশি পছন্দ হচ্ছে লাউ ফুলের বড়া, সেটা খুব পছন্দ, মানে যে কোনো এরকম ফ্রাই জিনিসটা আমার বেশি ভালো লাগে, মানে একটু পেঁয়াজি বা এইসব জিনিস বেশি পছন্দ, সেটা গরম গরম করছি, কারণ করে দিয়ে গেলে হয়তো ঠান্ডা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তাই এসে যা সেটা বানালাম, আর এখন বসবো লাঞ্চে। এখানে হচ্ছে ওই বড়া ভাজা, হ্যাঁ লাঞ্চে বসে গেছি, আর আজকে লাঞ্চে হয়েছে ডিম ভাজা, পেঁয়াজি, বড়া ভাজা, আর ওলকপি ভাজা, আর পনির আলু পটল দিয়ে তরকারি। সবসময় নিরামিষে ডাল ডাল ঠিক ভালো লাগে না, এই জন্য ভাবলাম একটাই তরকারি বানাই, সেটা এই জন্য মানে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা ঝোল মতো একটু বানিয়ে নিয়েছি, আই থিঙ্ক গুড্ডু ভালো লাগবে, পনিরটা বেশি পছন্দের। আর উনি গিয়েছেন একটু এমার্জেন্সি, একটু দরকার হয়ে গেছে, কিছু জেরক্স টেরক্স করার ব্যাপার আছে যেগুলো ছিল না, এই জন্য এসে আবার জাস্ট বেরিয়ে গেছে, এসে লাঞ্চ করবে, তো আমরা এখন আবার তো লাঞ্চটা করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান, শীতের সময় একটু রেস্ট না রীতি নিতেই, মানে ঘুমোনো তো হয় না, জাস্ট হয়তো 5 মিনিট এদিক ওদিক মোবাইলটা একটু দেখলাম, কোথা থেকে সময় চলে গেল, ব্যাস আবার বিকেলে যাওয়ার, মানে বিকেলে যারা বেরোয়, যারা বেরোয় তাদের আবার সেই গন্তব্যস্থলে যেতে হবে, যারা বেরোয় মানে আমি, আমি তো কন্টিনিউ বেরোই, আমি আর গুড্ডু তো আছে, গুড্ডুরও টিউশন আছে আজকে, তো রেডি হয়ে গেছে, ওই দেখছি বারে বারে ঠিকঠাক আছে কি না, আর উনিও উঠেছেন জাস্ট, আর ডগি এখানে চুপ করে ঘুমাচ্ছে, কোনো কারোর কোনো মানে কে কী কথা বলছে কী করছে কোনো দেখার কোনো দরকার নেই, ঘুমিয়েই যাচ্ছে। এখন রোজ রোজ সকালে মানে দুপুরবেলার দিকে একটু বাইরে বেরোচ্ছে, বাইরে মানে জাস্ট সামনে নিচে বেরোচ্ছে, জলা মানে যে সাইডে যে জমিনগুলো আছে সেগুলোতে ধান চাষ হয়েছে, কোনোটাতে হয়নি, সেটাতে গিয়ে পাটাকে ডুবিয়ে নিয়ে ছোটো ছোটো পা নিয়ে চলে এলো, এখন চুপ করে বসে আছে, আর গুড্ডু শাস্তি যে কাদামে খেয়ে এসেছে, মানে তুই ছাদে বসে থাক চুপ করে, তো এখন বস ঘুমিয়ে আছে, কারণ আমরা যে কথা বলছি অন্য সময় হলে একটু তাকিয়ে উঠে আসে বা বিস্কিট খায় চিৎকার করে, চুপচাপ করে শুয়ে আছি। যা বিকেল থেকে পার্লারে এসেছি, কাস্টমারের চাপ ছিল, তারপর কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, আর কিছু করার নেই, তো এখন আবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, গুড্ডু জাস্ট টিউশন পড়ে ও আসছিল না, 8টা বেজে গেছে, আমি ওকে ফোন করলাম কত দূরে, ও বললো জাস্ট আমি এক্ষুনি তোমার দোকানের সামনেই আছি যাচ্ছি, তো এসে গেছে, আর কিছু বাজার টাজার নেওয়া ছিল উনি সব বাজার করে নিয়েছেন, আর এই যে গুড্ডু এসে গেছে আমার কাছে,
এবার যাওয়ার পালা। ও যাওয়ার সময় একটু মানে আমাকে বলে চলে গেল যে আমি চলে যাচ্ছি, আবার আসার সময় একটু না এখানে এলে ওর ঠিক মনটা ঠিক একটু শান্তি হয় না আর কি, একটু ওকে আসতে হয়। কখনো লাগিয়ে দিলে বলে হ্যাঁ তুমি লাগিয়ে দিয়েছো, আমি তো একটু ওখানে যাবো ভেবেছিলাম। যাই হোক, টাইম হয়ে গেছে অনেকটাই, আর ঠান্ডা একটু পড়েছে কাল থেকে, তাই জন্য আমার না বাইরে বাইরে প্রচুর ঠান্ডা আছে, ঠান্ডা একটু পড়েছে, আমার নাক বন্ধ হয়ে গেছে। ঠান্ডা বাতাসে যাওয়া আসা করতে করতে সেই বাইকে যাই, যেটাতেই যাই, মোটামুটি টোটোতে যাই, সবই ঠান্ডা বাতাসটা বেশ ভালোই লাগে। তো ঠান্ডাটা লেগে গেছে, দুটো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিই। তো এখন বসে আছি চা খাওয়ার জন্য। আজকে গুড্ডু চা বানিয়ে নিয়ে এসেছে, তাই তো গুড্ডু? মোটেও না, কে বানিয়েছে? সব থেকে আজকে মিথ্যে কথা একটা, মিথ্যে কথা নয়, আমি এমনি বললাম। আর গুড্ডু খুব ভালো চা বানায়, সেটা আমাকে আমি যখন মানে যখন যাচ্ছি পার্লারে, হয়তো আমার দেরি হয়ে গেছে, তখন আমি বলছি গুড্ডু আমাকে একটু চা বানিয়ে দেবে, তখন চাটা বানিয়ে দেবে। এবার ওর চায়ের, ওর চা আলাদা, আমাদের চা আলাদা, কারণ ওর চায়ে সব মানে কোনো ভেজাল থাকে না, একদম সব কিছু ঠিকঠাক থাকে, মানে দুধ যেন একদম ঘন হয়, হ্যাঁ চাটা লিকারটা যেন খুব ঠিকঠাক পড়ে। তো এইভাবেই করে, সেই জন্য চাটাকে খুব, ওর চাটা খুব ভালো লাগে। তো এখন চাটা খেয়ে নিই। আর শীত পড়ে গেছে, তো শীতের যত ফুলকপি বাঁধাকপি যা ছিল উনি বাজার থেকে নিয়ে এসেছেন, সে বলছে আর কি লাগবে, বলে আর কিছু লাগবে না, ওই হলেই যথেষ্ট হবে। আর বাজার কিছু আমি টুকটাক বলেছিলাম, টমেটো এইসব নেওয়ার ছিল, উনি তার সঙ্গে আবার অ্যাড করে দিয়েছে বাঁধাকপি ফুলকপি এসব নিয়ে চলে এসেছে। রেডি করছে রাত্রের ডিনার, আর আজকে রাত্রের ডিনারে হচ্ছে রুটি। আর আজকে চাটা খেয়ে সব কিছু একটু জাস্ট বসেছিলাম, তারপর সংসদে এসে রুটি, আর মারও আজকে ঠান্ডা লেগে গেছে, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে, আর গলা পুরো মানে বন্ধ হয়ে যাচ্ছে। সবার ঠান্ডাটা সবসময় লাগে, সেটা সবাই জানে। আমার ঠিক হলো, মায়ের আবার ঠান্ডা লেগে গেল, তো সেই জন্য আজকে লেট করলাম না, তবু অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, 10:15 হয়ে গেছে। রুটি আর ফুলকপির তরকারি বানিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি। তো জাস্ট ডিনার করলাম আর সবাইরই হয়ে গেছে, উনিও এসে গেছেন, মানে দাদা এসে গেছেন, উনিও খাচ্ছেন, খাওয়া হয়ে গেছে, সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম যে বিউটি টিপস দেওয়ার জন্য, বাট টাইমই হচ্ছে না, তো সেই জন্য দেওয়া হয়নি। তো ভালোই হয়েছে তুমি কমেন্ট করেছো অনামিকা, আর আমি চেষ্টা করবো, যদি বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে ভীষণ, নাকে নাক বন্ধ হয়ে আছে, তো যদি সম্ভব হয় কালকে বা পরশুর মধ্যে আমি বিউটি টিপস দেবো। আমি নিজেই কয়েকদিন ধরে ভাবছিলাম না, মানে কয়েকদিন ধরেই গুড্ডুকে বলছি যে উইন্টার আসছে, হ্যাঁ উইন্টার এসে গেছে, বিউটি টিপস দেওয়াটা খুবই দরকার, বাট করবো করবো বলে টাইমই হচ্ছে না। তো আমি 2 একের মধ্যেই বিউটি টিপস আশা করি তোমাদেরকে একটা দিয়েই দেবো, যেহেতু ঠান্ডাটা আজ থেকে ভালো মতোই পড়ে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। Until then, take care. Good night. Good night. Bye. 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 Bye.